আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে কুম্ভ রাশি ডিসেম্বর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে ডিসেম্বর মাসটি, কেমন যাবে কুম্ভ রাশিদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করুন। অবশ্যই ভিডিও শেষে আপনাদের লাকি কালার, লাকি নাম্বার, লাকি ডেস অবশ্যই আলোচনা করবো। প্রথমে বলি, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন আমার সাথে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। প্রথমে আসছি কর্মজীবন নিয়ে। দশম ভাবে সূর্য, বুধ এবং শুক্রের অবস্থান কর্মে কিন্তু আপনার প্রতিপত্তিকে অবশ্যই বাড়াবে। আপনি অনেকদিন ধরে ভাবছেন প্রমোশনের কথা, প্রমোশন হচ্ছে না, এই টাইমে আপনি অবশ্যই প্রমোশন পেয়ে যাবেন। কর্মের যে সঠিক দাম, সঠিক মূল্য অবশ্যই আপনি এই টাইমে পেয়ে যাবেন। আপনি সরকারি চাকরিজীবী হন বা বেসরকারি চাকরিজীবী হন, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা ভীষণভাবে পজিটিভ। যারা নতুন চাকরি খুঁজছেন অবশ্যই তারা মনের মতো জব অবশ্যই এই টাইমে পেয়ে যাবেন। এরপরে আসছি ব্যবসা। চতুর্থ ভাবে বসে থাকা বক্রী হওয়া মঙ্গল সপ্তম ভাবে দৃষ্টি দেবে। এর ফলে কি হবে, আপনি এই টাইমে আমি একটা কথাই বলবো, বড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। যদি শেয়ারে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তো শেয়ারেও কিন্তু এই টাইমে ইনভেস্টমেন্ট করবেন না। এই টাইমটা কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারছেন সপ্তম ভাবে দৃষ্টি দেবে, তো আপনার এই বড় ইনভেস্টমেন্টে কিন্তু অবশ্যই লোকসানের একটা জায়গা থাকবে। তো আমি বলবো এই টাইমটা করবেন, এই টাইমটা আপনি স্কিপ করে যান। যখন ভালো গ্রহের অবস্থান হবে আমি বলে দেবো, সেই টাইমটা অবশ্যই আপনারা ইনভেস্ট করুন, কোনো অসুবিধা নেই। এমনি ব্যবসার দিক যারা করছেন তাদের জন্য ভালো আছে, আপনারা ব্যবসাটাকে বাড়াতে পারবেন। শুধু একটু বুদ্ধি করে চলুন, তাহলেই হবে এই টাইমটা, আর কোনো সমস্যা নেই। এরপর আসছে শিক্ষা। চতুর্থভাবে মঙ্গল, বুধ এবং শুক্র এবং বৃহস্পতির প্রভাবে শিক্ষায় কিন্তু আপনাকে একটু বেশি বেশি করে হার্ডওয়ার্ক করতে হবে। 5 ঘন্টা ধরে পড়ছেন ধরুন, আপনাকে সেই 5 ঘন্টাটাকে 8 ঘন্টা করে নিতে হবে। একটু যদি আপনি হার্ডওয়ার্কটা বাড়ান, দেখবেন আপনি এই হার্ডওয়ার্কের সঠিক মূল্য, সঠিক দাম অবশ্যই পাবেন। আপনি সাকসেস হতে পারবেন, শুধু হার্ডওয়ার্কটা একটু বাড়াতে হবে। স্কুলিং থেকে ইউনিভার্সিটি কম্পিটিটিভ এক্সামে যারা শিক্ষার্থী, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আমি হার্ডওয়ার্কটা বাড়ান। যাদের রেজাল্ট এই টাইমে রয়েছে স্কুলিং থেকে ইউনিভার্সিটি, তাদেরও যেমন একটা সাফল্যের যোগ আছে। কম্পিটিটিভ এক্সাম দিয়ে যারা বসে আছেন এই টাইমে রেজাল্ট অবশ্যই একটা করে ধাপটা এগিয়ে যাবেন। ফিলিংস হলো মেন, মেন হলো ইন্টারভিউ, ইন্টারভিউ হলো অবশ্যই চাকরি। তো ওভারঅল শিক্ষার ক্ষেত্রটা ভালোই আছে, শুধু একটু হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে এই টাইমে। এরপরে হচ্ছে পরিবার। দ্বিতীয়ভাবে বসে বৃহস্পতি কিন্তু পারিবারিক সুখকে বৃদ্ধি করবে। আপনার পরিবারে যদি ধরুন অনেকদিন ধরে বিবাদ চলছে, এই টাইমে দেখবেন সব বিবাদ চলে গেছে, আপনারা একে অপরের পাশে এসে দাঁড়াতে পারছেন, একে অপরের ফিলিংসটাকে বুঝতে পারছেন, পরিবারের বাবা মা ভাই বোন প্রত্যেকের সাপোর্ট আপনি এই টাইমে পেয়ে যাবেন। তো পারিবারিক সুখ আপনি অবশ্যই এই মাসে অনুভব করবেন। এরপরে আসছে প্রেম জীবন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার প্রেম জীবনকেও কিন্তু সুন্দর তৈরি করবেন। দেখবে আপনারা একে অপর ফিলিংসটা এই টাইমে বুঝতে পারছেন, একে অপরকে বেশি করে সময় দিতে পারছেন, এবং একে অপরের ফিলিংস যদি বুঝতে পারেন তাহলে কি হবে, আপনাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। প্রেম জীবন থেকে যারা বৈবাহিক বন্ধনে যেতে চাইছেন অবশ্যই বাড়ির সাথে কথা বলুন। এই টাইমটা যেহেতু পজিটিভ আছে আপনাদের, কিন্তু বৈবাহিক বন্ধনে আপনারা যেতে পারবেন। তো ওভারঅল কিন্তু প্রেম জীবনটাও ভীষণভাবে পজিটিভ এই টাইমে। এরপর আসছে বৈবাহিক জীবন, ম্যারিড লাইফ কেমন যাবে। মঙ্গলের সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি এবং শনির দশ দ্বাদশ ভাবে অবস্থান কিছু কিছু বিবাদ কিন্তু আপনার হতে পারে, কারণ শনি গ্রহ বা শনি মহারাজের দ্বাদশ ভাবে অবস্থান মানে কিন্তু যেমন খরচাটাকে বাড়ায় সেরকম বিবাদও কিন্তু তৈরি করে। আপনার আয়ের চোখ কিন্তু এই মাসে প্রচন্ড রয়েছে, হয়তো খরচের দিকটা আমি ফিনান্সের সময় আপনার সাথে আলোচনা করব যে ফিনান্সটা আপনার কেমন যাবে, কিন্তু এই শনিদেবের দ্বাদশভাবে অবস্থান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনে বিবাদ ঘটাতে পারে। সেই জায়গাটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করেন, বিবাদ থেকে দূরে থাকেন, শান্ত থাকেন, মিষ্টি ব্যবহার করেন, তাহলে এই টাইমটা আপনি উতরে যাবেন এবং এই মাসটা ভীষণ ভালো কাটাবেন। আমি যেভাবে বললাম একটু কন্ট্রোল করে যদি চলেন। এরপরে আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে শনি মহারাজের দ্বাদশভাবে অবস্থান কিন্তু পায়ের গোড়ালিতে অবশ্যই ব্যথা তৈরি করবে। এবং ফিনান্সের কথা যদি আমি বলি, এমনি আপনার আয় তো প্রচণ্ড ভালোভাবে হবে, কারণ বৃহস্পতির একটা শুভ দৃষ্টি আপনার এই টাইমে কাজ করবে, আপনার আয় প্রচণ্ডভাবে বাড়াবে। কিন্তু শনি মহারাজের দ্বাদশভাবে অবস্থান বা শনি মহারাজের দ্বাদশভাবে একটা দৃষ্টি কিন্তু আপনার খরচাটাকেও কিন্তু ইন্ডিকেট করছে। আমি বলবো খরচাটাকে একটু বুঝে শুনে চলুন, প্রথমেই বাজেট করে নিন, তাহলে কিন্তু কোনো খরচা দেখবেন সেইভাবে হচ্ছে না, অহেতুক খরচা করবেন না,
তাহলে দেখবেন আপনি আয়ের সাথে আপনি ব্যয়টাকেও ব্যালেন্স করে চলতে পারছেন, সঞ্চয়টাকে তো করতে পারছেন, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। পা গুড়িতে শুধু প্রবলেম রয়েছে, এছাড়া যদি একটুখানি ফ্রেশ খাবার খান, শাকসবজি খান, জল খান, মর্নিংওয়াকে বিনিয়োগ করেন, তাহলে স্বাস্থ্যটা আপনার ঠিকই থাকবে। রাশি উপাদান যদি বলি বায়ু, রাশি দেবতা শনি। আপনার এই মাসে লাকি কালার হচ্ছে ব্লু হোয়াইট রেড, লাকি ড্রেস হচ্ছে বৃহস্পতিবার রবিবার এবং শুক্রবার, লাকি নাম্বার হচ্ছে 12562। যে লাকি ড্রেসগুলো বললাম এবং লাকি কালারগুলো বললাম, অবশ্যই সেই লাকি ড্রেসে সেই লাকি কালার ড্রেস করে অবশ্যই আপনাদের যে কোনো ইম্পর্টেন্ট কাজে যান, ইন্টারভিউ হতে পারে, ব্যবসার কাজে যাচ্ছেন বা কোনো মাঙ্গলিক কাজে যাচ্ছেন, অবশ্যই যান, একটা বেনিফিট রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ওভারঅল আপনার এই মাস কিন্তু খুবই ভালো আছে, শুধু যে যে দিকগুলো আমি বললাম একটু কন্ট্রোল করুন, যেমন খরচাটা, বিবাদটা, একটু হার্ডওয়ার্কিংটা, এই জায়গাগুলো একটুখানি কন্ট্রোল করুন, বাকি সব দিক আপনার দারুণ আছে, আপনার এই মাসে কোনো প্রবলেম নেই, সব দিকটাই ভালো রয়েছে। এবং আমি সবসময় চাই আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং ভগবানের আশীর্বাদে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। এবং আমার ভিডিও যদি আপনাদের জীবনের পথে একটু সহায়ক হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এ বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।